বিবেক সংবাদ। স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজ। 44 রায়পুর, ছত্রিশগড়। স্বামীজি ছোটবেলায় এখানে এসেছিলেন বাবার সাথে। পথে পাহাড়ে বিশাল মৌচাক দেখে ধ্যানস্থ হয়ে পড়েন। রায়পুর তখন ছত্রিশগড়ের রাজধানী। স্থানীয় ভক্তেরা গড়ে তুলেছিলেন এক আশ্রম 1957 সালে। পরে 1968 সালে এটি তুলে দেন মিশনের হাতে। নাম হয় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ আশ্রম। শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সেবাকাজ চললেও এই আশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হিন্দিভাষী অঞ্চলে ঠাকুর মা স্বামীজির ভাবপ্রচারে। আজও মানুষের মনে অমর হয়ে আছেন স্বামী আত্মানন্দজী, অর্থাৎ তুলিন মহারাজ। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের লোকেরা তাকে বলত দ্বিতীয় বিবেকানন্দ। বিভিন্ন জায়গায় তার অনুপ্রেরণায় গড়ে উঠেছে অনেক আশ্রম। আজ রায়পুর আশ্রমের প্রায় সব সেবাই দেওয়া হয় বিনামূল্যে। কর্মসূচি: 1. বিবেকানন্দ পলিক্লিনিক, চিকিৎসাসহ নানা বিভাগ, প্যাথোলজিক্যাল ল্যাব, এক্সরে, চর্মরোগ, চোখ, দাঁত, ENT, অর্থোপেডিক, গাইনোকোলজি, স্নায়ুরোগ, সাইকিয়াট্রি, পেডিয়াট্রিক, ফিজিওথেরাপি। 2. ছাত্রাবাস, গরিব ছাত্রদের জন্য। 3. কোচিং কেন্দ্র, বিভিন্ন স্কুলের গরিব ছাত্রদের জন্য। 4. প্রকাশন, হিন্দি মাসিক পত্রিকা বিবেক জ্যোতির নিয়মিত প্রকাশ। 5. লাইব্রেরি, সর্বসাধারণের জন্য। 6. মন্দির, রোজ পুজো, আরতি, ভজন, কীর্তন, ধর্ম আলোচনা, আধ্যাত্মিক শিবির, ধর্মীয় উৎসব অনুষ্ঠান।